আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ডাউক পাখি এবং বালিহাঁস ধরার ফাঁদ। তো একটি ফাঁদেই দুইটি পাখি ধরা সম্ভব। যদি আমার এই ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনার নিজেরাই বাড়ি থেকে বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা এরকম ভাবে বেঁধে নেবেন, তো আমি বেঁধে নিয়েছি, এই যে দেখুন। তো এভাবে বেঁধে নেওয়ার পর এখন রিং লাগাবো। আমার কাছে অনেকগুলো রিং আছে, এগুলো তৈরি করে নিয়েছি। যদি রিং বানাতে না পারেন, তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি আজকে রিং বানানো দেখাচ্ছি না, জাস্ট কীভাবে এটা লাগায় আমি সেটা দেখাচ্ছি। দেখুন, আমি এটা নেওয়ার পর রিংটার মধ্যে এভাবে ঢুকে দিই, একটা দিই, আর এই মাথাটা একটু চ্যাপ্টা করে দিই। দেখুন, এভাবে করে দিবেন, দিয়ে দিয়ে একটা আর কি টাইম মাপে দিবেন, যাতে আপনার শিকারের পায়ে বেঁধে যায় এই সুতাটি। তো আমি প্রায় চার আঙুল দিচ্ছি, এতটুকু দিলে চলবে। দুটি করে গিট দিবে, তারপর মেস লাইট দিয়ে মাথাটা একটু পুড়ে দেবো। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি যদি আপনারা পুরো দেখেন, তো আপনারা নিজেরাই বানাতে পারবেন। তো জাস্ট ফলো করবেন। তারপর আমি এই কটন বারগুলো লাগিয়ে নেব। যদি কটন বার মানে এগুলো কোথা থেকে তৈরি করছি এটাও যদি কেউ না জানেন, এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন, তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আসলে এভাবে আমি নিব। যদিও অনেকেই আসলে কিছু কথা বলিনি, যদি অনেকেই দুইটি এভাবে দিয়ে সুপার গ্লু আঠা দিয়ে মেরে দেয়, তো সেক্ষেত্রে আমি মনে করি যে অন্তত এই কটন বারে সুপার গ্লু আঠা খুব কম ধরে বা ততটা ভালো ধরে না। তো সেক্ষেত্রে আমি একটা মানে একটা দিই, দুইটা দিই না, তো একটা দিয়ে আসলে আমি যেভাবে দিই এটা যদি আপনারা দেখেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। দেখুন, এই বাঁধনটা একটু দেখুন, এই যে এভাবে নিলাম প্রথমে, তারপর এভাবে এভাবে নেওয়ার পর আমি এই মাথাটি ঘুরে এখানে পেঁচাবো। এই যে দেখুন, জাস্ট আপনারা দেখবেন তাহলেই না, এই মাথাটা একটু টান দিয়ে নিব। এই যে দেখুন, আমি এভাবে ঘুরে নিচ্ছি, ঘুরে নিয়ে পুরোটা, হ্যাঁ পুরো মাথাটা আপনারা এভাবে ঘুরে নেবেন। নেওয়ার পর দেখুন, আমার এই পুরো মাথাটা হয়ে গেছে। এখন এই মাথাটা আমি কেটে দেবো, দেওয়ার পর এই মাথাটা এই ফাঁসের মধ্যে ঢুকাই দেবো। দেখুন, তারপর লাস্টে যে মাথাটা আছে এই মাথাটা ধরে টান দেবেন। দেখুন, এই যে জাস্ট স্যাম্পল, আপনারা ভালোভাবে দেখলেই, তারপর এটা বেশি করে টান দিয়ে, হ্যাঁ এই যে দেখুন, এটা ভিতরে ঢুকে দিলাম। তারপর এই যে ফাঁদের ইয়েটি আছে, এটা একটু টান দিয়ে, দেখুন বন্ধুরা, এটা যতই টানাটানি করা হোক এখান থেকে আর খুলবে না, মানে তেমনভাবে বাঁধানো আছে। এতগুলো সুতোর দড়ি পেরিয়ে আসা আমার মনে হয় সম্ভব না, একটা পাখির দ্বারাই এটা মানে ইয়ে করা সম্ভব না। তো যদি আমি এখানে আসলে সুপার গ্লু দিতাম, অনেক সময় খুলেও যেতে পারতো, কিন্তু দড়িটা বাঁধানো অবশ্যই খুলবে না। তো এভাবে আমি আরও অনেক কিছু বানিয়ে নিই। তো বন্ধুরা, আমি এগুলো বানিয়ে নিলাম, আপনারাও বানিয়ে নেবেন। দেখুন, খুবই স্যাম্পল এগুলো, প্রকৃতপক্ষে আমাকে এক ভাই অর্ডার করেছেন সিলেট থেকে, আসলে ওনাকে দেওয়ার জন্য আমি এগুলি তৈরি করতেছি। তো এরপর এগুলো বানানো শেষ, এই মাথাগুলো জাস্ট একটু পুড়িয়ে দিয়ে আমি এই মাথাগুলো একটু জাস্ট পুড়িয়ে দেবো। হ্যাঁ, পুড়ে দিয়ে সুতাতে বা একটা দড়িতে বেঁধে নিলে আমার ইটি হয়ে যাবে। তো আমি সেটা করে নিচ্ছি বন্ধুরা, আমি এখন এটি একটু পুড়ে নেব, মাথাটা একটু কেটে দিই। দেখুন, আসলে এইভাবে হবে,
মাথাটি, আর এই মাথাটা এভাবে এভাবে ঢুকাই দিলেই ভাত কিন্তু কমপ্লিট। এই যে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ভাত কিন্তু আমার কমপ্লিট। এভাবে একের পর এক সাদা নেবেন, জাস্ট এর ভিতরে একটা সুতা দিবেন, হ্যাঁ এর ভিতরে কিন্তু ফাঁকা আছে দেখুন, তো এর ভিতরে একটা সুতা নিয়ে আপনারা জাস্ট সাজায় নেবেন তাহলেই না। এতটুকুই, যদি যদি আমার ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি যেহেতু ইউটিউবে প্রায় অনেক দিন থেকে কাজ করতেছি বলা চলে, তো একটু আমার ভিডিওগুলি বেশি বেশি দেখবেন যাতে আমার কিছু মানে এখান থেকে সফলতা আসে। আর দোয়া করবেন, ধন্যবাদ।